হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক ইউ গাইজ আর ওয়েল। তো আমি আমার কমিউনিটিতে পোস্ট করেছিলাম নেক্সট এপিসোড তোমরা কোনটা চাও, তোমরা ছোট্ট ভালোবাসাতে তে প্রেগনেন্ট, সেটাকে 80% মানুষজন ভোট করেছো। তো যেটাই ভোট বেশি আমি সেটাই বানাচ্ছি, আর এটাই ছোট্ট ভালোবাসা স্পেশাল পার্টের লাস্ট এপিসোড, তাই একটু বড় করে দেবার চেষ্টা করছি। হোপ ইউ গাইজ উইল এনজয় দিস পার্ট, তোমরা খুব এনজয় করবে। আর যদি ভালো লাগে প্রত্যেকে একটা করে কমেন্ট করে যেও, লাইকের সংখ্যা বাড়িয়ে যেও। এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা লাইক করো না খুব খারাপ লাগে দেখতে। তো প্লিজ লাইকস বাড়িয়ে দিও, যদি বেশি লাইকস হয় তাহলে আমি পরের সাইকো বসের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসব। এটা একটা ইমাজিনেশন বেস স্টোরি, এর সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র ফ্যান ফিকশন, এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। দয়া করে এটাকে কেউ সিরিয়াসলি নেবে না। ওকে, লেটস স্টার্ট। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া চালাচ্ছে, হালকা হালকা গুড়গুড় করে আকাশ ডাকছে, সব মিলিয়ে রোম্যান্টিক মোহময় পরিবেশ। পুরো বাড়ির মধ্যে শুধু জাংকুক আর তে একা আছে। তাছাড়া যত কাজের লোক ছিল তারা সন্ধে হলে বাড়ি চলে যায়। জাংকুক মেড সার্ভেন্টদের ছুটি দিয়ে দেয়, কারণ সে তেয়ের সাথে একান্তেই সময় কাটাতে পছন্দ করে। আর বাড়ির মেন গেটেতে সিকিউরিটি গার্ডেরা গার্ড দেয় চারিদিকে, তারা বাড়ির এরিয়ার বাইরে থাকে মেন গেটেতে। এই মুহূর্তে বাড়ির ভিতরে শুধু দুই প্রাণী আছে, জাংকুক আর তে, আর তাদেরকে ডিস্টার্ব করার মতন কেউ নেই। এতক্ষণ তো তে মা হবে মা হবে করে প্রচুর পরিমাণে কান্নাকাটি বায়না করছিল প্রতিদিনের মতো, কিন্তু জাংকুক এবারেও তেকে সামলে নিয়েছে। সবে মাত্র তের চোখের জল মুছিয়ে তেকে ভুজুং ভাজুং এটা সেটা বুঝিয়ে আদর করতে শুরু করেছে। জাংকুক এইভাবে প্রত্যেক দিন থেকে এটা সেটা বুঝিয়ে অজুহাত দেখিয়ে তের বায়না কমায়, তের কান্নাকাটি বন্ধ করে। তারপর তার প্রিয় একমাত্র সুন্দরী বউ, যেটা যতই বড় হয়ে যাক না কেন সব সময় জাংকুকের কাছে তার তে ছোট ছিল, ছোট আছে আর ছোটই থাকবে, তার ছোট্ট তেকে আদর করতে শুরু করে। এখনো ঠিক তাই করছে। সোফার মধ্যে জাঙ্গু খেলান দিয়ে বসে আছে, তার কোলেতে বসিয়ে রেখেছে তেকে, দুটো হাত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তের কোমরটাকে, তেকে নিজের বুকের সাথে একেবারে লেপটে নিয়েছে, বুকের সাথে মিশিয়ে নিয়েছে। আর জাংকুকের মুখ জাংকুকের হাত দুটোই এই মুহূর্তে প্রচুর পরিমাণে ব্যস্ত তেকে আদর করতে। আর তে জাংকুকের আদরে সুখের সাগরে ভেসে যাচ্ছে, সে জাংকুকের আদর পেলে সমস্ত বায়না সমস্ত চাহিদা দুনিয়ায় কি চলছে না চলছে সব কিছু ভুলে যায়, শুধুমাত্র জাংকুকের অনুভূতি জাংকুকের স্পর্শ এই সমস্ত কিছু অনুভব করে। জাংকুক তার মাস্কিউলার দুটো হাত দিয়ে তের জামার ভিতরে হাত ঢুকিয়ে তের অন্তর্বাসের হুক দুটো খুলে দিয়েছে, তার সাথে উপরের পরনের জামাটাকেও ছুঁড়ে ফেলে দিয়েছে। জাংকুকের কোনো রকম বাধা ভালো লাগে না, তেকে যখন সে আদর করবে সব শরীরে উন্মুক্ত অবস্থায় আদর করতে তার বেশি ভালো লাগে। তে আর তার মাঝখানে একটা সুতো পর্যন্ত বাধা হোক সেটা জাংকুক চায় না। জাংকুক প্রচুর পরিমাণে হট আর উত্তেজিত হয়ে গেছে, জাংকুকের ফর্সা মুখটা একদম লাল হয়ে যায়, চোখগুলো নেশা নেশা হয়ে যায়, একটা মাতাল হয়ে যায় তের দিকে তাকালে, গলার ভয়েসটাও এই সময় চেঞ্জ হয়ে যায়, তেও পুরোপুরি জাংকুকের স্পর্শে মাতাল হয়ে যায়, জাংকুকের ঘোরে চলে যায়, সমস্ত কিছুতে দুর্বল হয়ে পড়ে, পুরোপুরি জাংকুকের উপরে নেতিয়ে পড়ে সে। আজকাল আর আদর করার সময় ওপ্পা বলে ডাকে না তে, তে এখন বড় হয়েছে, তাই জাংকুকের চাহিদাও অন্যরকম হয়েছে তের থেকে, দুষ্টুমিও করে তে, ড্যাডি বলা তো আছে তার সাথে নাম ধরে ডাকে আজকাল। জাংকুক প্রচুর পরিমাণে হট আর উত্তেজিত হয়ে আছে, তার সাথে তেও, দুজনেই দুজনের শরীরে একেবারে হারিয়ে যায়। প্রচুর পরিমাণে উত্তেজিত অবস্থায় জাংকুককে দেখতে মারাত্মক লাগে, আর তেকে দেখে জাংকুক তো পুরোপুরি পাগল হয়েই যায়। দুনিয়ায় যেন সব থেকে সুন্দরী বউ জাংকুক একাই পেয়েছে। জাংকুক প্রচুর পরিমাণে আদর করতে ব্যস্ত। আহ,
পারো না বেবি। আমার বেবি এইমাত্র কি বলছিল আমাকে, আমার বাচ্চার মা হবে। তো আমার বাচ্চার মা হতে গেলে এত এত আদরিত সহ্য করতে হবে সোনা, এর থেকেও আরো বেশি আদর করলে তবেই না মা হতে পারবে। কুকি, তুমি কিন্তু অনেক বেশি দুষ্টু হয়ে গেছো। কিসের দুষ্টু? আমার বাচ্চার মা হতে চাই, আবার নাকি দুষ্টু হয়ে গেছি আমি? এই দুটোতে শুধু আমার অধিকার, আমার বাচ্চা হলে এই দুটোতে ভাগ বসাবে, আমি দেব না। আমার তের এই দুটো শুধু আমার, তের যা কিছু আছে সব আমার। আমার বেবি হলো আমাকে খেতে দেবে না, সে খাবে, আমার সহ্য হবে না। হিংসুটে জাঙ্কু, খুব হিংসুটে হয়েছো তাই না? আমি খুব হিংসুটে, দেখাচ্ছি আমি কত হিংসুটে। বাচ্চার মা হবে না, আদর সহ্য করতে হবে না, আরো বেশি বেশি আদর করব। এটা বলতে বলতেই জাঙ্কুক সোজা তেকে সোফার ওপরে শুইয়ে দেয়, আর নিজেও তের ওপরে শুয়ে পড়ে। তেকে পুরোপুরি ভাবে উন্মুক্ত করে দিয়েছে, তের পুরো শরীর জাঙ্কুকের সামনে উন্মুক্ত খোলা অবস্থায়। ড্যাডি প্লিজ, এখন না, এখনই করব, আদর খাবার ইচ্ছা না, আরো বেশি করে আদর করব। রোজ রাতে সব সময় ভাবে আদর খেতে হবে মা হতে গেলে, তাই না বেবি? জাঙ্কুক নিজের শরীরের ভার পুরোপুরি তের উপরে ছেড়ে দিয়েছে। জাঙ্কুকের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা তের সাথে লেপ্টে রয়েছে। জাঙ্কুক নিজের মুখ দিয়ে অনবরত তেকে আদর করে চলেছে। তে পুরোপুরি জাঙ্কুকের স্পর্শে পাগলের মতো তার আদরের মধ্যে ভেসে যাচ্ছে। জাঙ্কুকের মাথাটাকে তে শক্ত করে দু হাত দিয়ে তার বুকের মধ্যে চেপে ধরে রেখেছে, চুলগুলোকে টানছে, এলোমেলো করে দিচ্ছে। জাঙ্কুকের প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তে যখন তাকে এই সময় আরো বেশি করে চেপে ধরে নিজের কাছে নেয়। বেবি তুমি এত সুন্দর কেন? আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে, বেশি বেশি আদর করে ফেলি তো সুন্দরী। আমি এটা ছোট থেকেই জানি যে আমার ড্যাডি আমাকে বেশি বেশি করে আদর করে, ছোট থেকেই তো দেখছি। তাই বেবি, ছোট থেকে দেখছো, আরো বেশি দুষ্টুমি করা হচ্ছে তাই না? দেখাচ্ছি আমার বেবিকে ড্যাডির দুষ্টুমি কাকে বলে। জাঙ্কুক থেকে পুরোটা পেতে চায়, সবসময়তেই তাই করে। আরো গভীরভাবে পাবার জন্য, আরো দুষ্টুমিটা বাড়ানোর জন্য সোজা বুক থেকে নেমে তের নাভির নিচে চলে যায়। তের পায়ের ফাঁকের মাঝখানেতে তের স্পর্শকাতর অংশে মুখ ডুবিয়ে দেয়, প্রচুর পরিমাণে জিভ দিয়ে আর মুখ দিয়ে আদর করতে শুরু করে। তের মুখ থেকে প্রচণ্ড পরিমাণে হট হট এবং সুইট সুইট শব্দ বের হচ্ছে, যেটাতে তে আর জাঙ্কুক দুজনেই এখন চরম উত্তেজনার মুহূর্তে। দুজনেই দুজনকে পুরোপুরি গভীরভাবে পেতে চায়, কেউ কাউকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চায় না। জাঙ্কুক যত পরিমাণে বেশি করে আদর করে ততটা পরিমাণে বেশি বেশি করে ছটফট করে, কিন্তু কিছুই করতে পারে না, সে তো সুখের সাগরে ভেসে যায়। জাঙ্কুক এই মুহূর্তে তার মুখ দিয়ে তার স্পর্শকাতর স্থানেতে বেশি বেশি করে আদর করতে ব্যস্ত, আরো গভীরভাবে আদর করছে, টাচ করছে সমস্ত জায়গাতে, একটা জায়গাও বাদ রাখছে না। আর তেও জাঙ্কুকের মাঝেতে হারিয়ে যাচ্ছে, আদরের সাগরে নিজেকে ডুবিয়ে দিয়েছে। ঠিক সেই সময়তেই পাশে টেবিলে থাকা জাঙ্কুকের ফোনটা রিং হতে শুরু করেছে, কিন্তু জাঙ্কুকের সেই দিকে কোনো খেয়াল নেই, অথচ ফোনটা রিং হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আর এদিকে জাঙ্কুক তেকে আদর করতে ব্যস্ত, তেও সমানে ফোনটার দিকে তাকিয়ে জাঙ্কুককে বলে চলেছে, ওপ্পা ওর আদর করবে, আগে দেখো না কে ফোন করেছে। ওপ্পা ইম্পর্টেন্ট কল তো হতে পারে, একবার তুলে তো নাও অ্যাট লিস্ট কলটা। ওপ্পা জাঙ্কুক এবার বিরক্ত হয়ে অনেক কষ্টে মুখটা তোলে, মুখ তুলতে তো চায় না। সে তেকে আদর করলে তাদের মাঝখানেতে একটা গাছের পাতাও যদি ডিস্টার্ব করে দেয়, জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়, সে কোনো রকম ডিস্টার্ব চায় না। বিরক্তিকর, আমি আমার বউকে একটু আদর করব, তার মাঝখানে কোন ছাগল আমাকে ফোন করে ডিস্টার্ব করছে,
বলতে, ফোনটা যদি ইম্পর্টেন্ট না হয় আমি তোমাকে এখানেই বলে দিচ্ছি, ফোনটাকে আমি তুলে আছাড় মেরে ভেঙে দেবো। আমি আমার সুন্দরী বউটাকে একটু আদর করব, তার উপায় নেই, এই টাইমে কে ফোন করছে আমাকে? কথাটা বলতে বলতে জাঙ্গুক সোজা তের বুকের উপরে মুখ গুঁজে শুয়ে পড়লো। তের সমস্ত শরীরের সাথে জাঙ্গুকের শরীর লেপটে রয়েছে। জাঙ্গুক তের বুকে শোয়া অবস্থাতেই হাত বাড়িয়ে টেবিল থেকে ফোনটা তুললো। তেও নিজের হাত দিয়ে জাঙ্গুকের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। জাঙ্গুক তের বুকে মাথা রাখা অবস্থাতেই ফোনটা রিসিভ করে। ফোনটা দেখা মাত্রই বুঝতে পারে সুগা ফোন করছে এতক্ষণ ধরে। হ্যালো, কি ব্যাপার রে বিল্লি, নিজের বউয়ের সাথে একটু থাকবো তো সহ্য হয় না, না যে তোর ভাই একটু রোম্যান্স করুক তোর ভাবির সাথে, তা না ফোন করে ফেললি, বল কি হয়েছে? কি এই সুগা, বল কি হয়েছে, তুই কাঁদছিস কেন, কি হয়েছে, সব ঠিক আছে, জিমিন ঠিক আছে? কি জাঙ্গু, আমার জিমিনের কিছু হবে না তো, জিমিনের পেইন হয়েছে, ডেলিভারি পেইন উঠেছে, আমি ওকে নিয়ে হসপিটালে এসেছি, আমার খুব ভয় করছে, তোরা প্লিজ তাড়াতাড়ি চলে আয় হসপিটালে, আমি তোকে অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আরে কি হবে, কিচ্ছু হবে না, তুই টেনশন করিস না, আমরা এক্ষুনি আসছি, তুই কাঁদিস না এভাবে, জিমিন খুব সাহসী, দেখবি আমরা একটু পরে গুড নিউজ পাবো, তুই দাঁড়া আমি আর তে এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে ওপ্পা, জিমিনের কি হয়েছে, ঠিক আছে? জাঙ্গুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হ্যাঁ বেবি, জিমিনের পেন উঠেছে, ডেলিভারি হবে, সুগা তাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেছে, আমাদেরকেও এক্ষুনি বেরোতে হবে, চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর তুমি কিন্তু জিমিনকে দেখে একদম কান্নাকাটি করবে না, জিমিনের এই সময় তোমাকে প্রয়োজন, তুমি জিমিনকে দেখে কিন্তু দুর্বল হবে না, মনে থাকবে তো বেবি? হ্যাঁ ওপ্পা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলো। শোনা মাত্রই তে আর জাঙ্গুক তাড়াতাড়ি করে রেডি হয়ে ড্রাইভারকে গাড়ি বের করতে বলে সোজা গাড়ি নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে পৌঁছানো মাত্রই তেকুক দুজনেই হন্তদন্ত হয়ে হসপিটালের ভিতরে প্রবেশ করতেই দেখে সুগার জেনারেল ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে জিমিন আছে, জিমিনকে ওটিতে নিয়ে যাবার জন্য রেডি করা হচ্ছে, সুগাকে ওখানে অ্যালাউ করা হয়নি, তারপরেতে জিমিনকে ওটিতে নিয়ে যাওয়া হবে। আর সুগার সামনে করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, জিমিনের চিৎকার স্পষ্ট শোনা যাচ্ছে, দেওয়াল ভেদ করে বাইরে পর্যন্ত আসছে। সুগা তুই কাঁদছিস কেন, এখন তো তোকে শক্ত থাকতে হবে, তুই তো জানতি সেটা হবে, আমরা তো এরপর গুড নিউজ পাবো, আমরা তো জানি সুগা এই টাইমে মেয়েদের কত কষ্ট সহ্য করতে হয়, তুই কাঁদিস না, দেখিস তুই শক্ত থাক, এরপর তো তুই বাবা হবি, বল? হ্যাঁ ভাইয়া, জিমিনোর নিয়ে কিচ্ছু হবে না, তুমি একটু শক্ত হয়ে থাকো, আমরা এরপরে গুড নিউজ পাবো, তুমি কেঁদো না এভাবে, আমি আছি, ওপ্পা আছে, ডক্টর আছে, দেখো এখানে আমরা সবাই আছি, তুমি টেনশন করো না, জিমিনোর নিয়ে অনেক স্ট্রং। আমি জানি তে জিমিন স্ট্রং, কিন্তু আমি ভিতর থেকে সাহস পাচ্ছি না, আমার খুব নার্ভাস লাগছে, আমি চাই শুধু দুজনে সুস্থ থাকুক, ব্যাস, আমি আর কিছু চাই না। সুগার কথাটা শেষ না হতে হতেই জিমিনকে জেনারেল ওয়ার্ড থেকে বের করা হচ্ছে, জিমিনকে বেডে শুয়ে ওটির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে ডেলিভারি করানোর জন্য। জিমিন প্রচন্ড পরিমাণে চিৎকার করছে বেডেতে, প্রচুর পরিমাণে পেন হচ্ছে, সহ্য করতে পারছে না তাই চিৎকার করছে। জিমিনকে নিয়ে ওটির ভিতর ঢোকা হয়েছে, ভিতরে ডেলিভারি প্রসেস চলছে, তার সাথে জিমিনের চিৎকারও শোনা যাচ্ছে, জিমিনের চিৎকার পার করে ওটির দেওয়াল পার করে বাইরে শোনা যাচ্ছে, যত পরিমাণে চিৎকার করছে জিমিন তত পরিমাণে সুগা আরও বেশি কান্নাকাটি করছে, সুগার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, জিমিনের এই কষ্ট দেখতে পাচ্ছে না। সুগা কাঁদতে কাঁদতে জাঙ্গুকের মুখের দিকে তাকাতেই
সুগার হাঁ করে থেমে গেল। এটা কি দেখছে? তার সাথে সেও মুখ শুকনো করে অবাক হয়ে বড় বড় চোখ করে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক কাঁদছে, জাঙ্কুকের দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। জাঙ্কুক বলতে গেলে কেঁদে ভাসাচ্ছে, কিন্তু কেন কাঁদছে? সুগার জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কি রে শালা, আমার বউয়ের বাচ্চা হচ্ছে, আমি কাঁদছি, মানা যায়, আমার বউয়ের কষ্ট হচ্ছে, তুই কেন কাঁদছিস? কাঁদবো না আমি, জীবনের কত কষ্ট হচ্ছে, আমার ওকে দেখে কেমন হচ্ছে, ওই কারণে আমি তাকে মা হতে দিতে চাই না। আমার তেও যদি মা হয়, আমার তে এভাবে চিৎকার করবে, আমার ভাই ভাবলেই কান্না পাচ্ছে। আমি তাকে কল্পনা করে ফেলছি, আমি তাকে ওর জায়গায় রাখতে পারবো না, আমি তের এত কষ্টই দেখতে পারবো না। আমি চাই না আমার তে এত কষ্ট পাক, তাও জিমিন তো এত বড় আর আমার তে তো ছোট। ওহো, আমার মতন বিল্লি এটা দেখার পর টোটালি স্পিচলেস, আমাকে কেউ তুলে নাও রে বাবা, মেরেকে উঠা লে রে বেবা, উঠা লে, মারো মুঝে মারো, বাহ, আমার বউয়ের দুঃখে কাঁদে নি, সারা নিজের বউয়ের দুঃখে কাঁদছে, নিজের বউয়ের তো বাচ্চা হয়নি, ওর বউ বাচ্চা আর আমার বউ নাকি চৌ বাচ্চা, আমার জিমিনে লাগছে, তোকে মা হতে দিতে হবে না তেকে, তুই দয়া করে কাঁদিস নি, লোকে উল্টো পাল্টা ভাববে। চুপ কর তুই, আমি কাঁদবো না, তোকে কাঁদবে? হ্যাঁ, আমার কান্না আসছে, এই তোদেরকে দেখি আমার তে আমার কাছে শুধু মা হবার জন্য বায়না করে, ঠিক এই কারণেই আমি বারণ করেছি, কারণ জিমিনের মতন অবস্থা যদি তের হয় আমি তাকে দেখতে পারবো না, আর আমি জানি এই টাইমে কত কষ্ট হয়, আমি তের এই ব্যথা সহ্য করতে পারবো না, আমি পাগল হয়ে যাবো আমার তে যদি ওপ্পা ওপ্পা করে এভাবে চিৎকার করে কাঁদে। আমি তাই কখনো চাই না তেকে মা হতে দিতে, আমি তের কষ্ট চোখে দেখতেই পারবো না। আমার তে সামান্য একটা ইনজেকশন নিতে পারে না, উপ্পা উপ্পা করে কেঁদে আমার হাত জড়িয়ে ধরে থাকে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে সেই জায়গায়, এত বড় জিনিস কি করে করতে পারবে? আমার তে পারবে না, আমার অনেক কষ্ট হয়, আমি তেকে ওই জায়গায় দেখতে পারবো না। তে দেখে তে সাথে সাথে জাঙ্কুককে কন্ট্রোল করার জন্য জাঙ্কুককে জড়িয়ে ধরে জাঙ্কুকের দু গালে হাত রেখে চোখে জল মুছিয়ে দিতে দিতে বলে, উপ্পা চুপ করো, এরকম করো না, আমি তো নিজে মিনুর নিজ জায়গায়, আর তাছাড়া এই টাইমে সবার কষ্ট হয় মানছি, কিন্তু এরপরে দেখো জিমিনুন্নির হাসিটা দেখে তুমি সব কিছু ভুলে যাবে, আর তুমি এভাবে হসপিটালে কেঁদো না, মানুষজন দেখছে, তুমি কালকের নিউজ পেপারের হেডলাইন হয়ে যাবে, চুপ করো উপ্পা। ঠিক সেই সময়তেই ওটির দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসে। মিস্টার সুগা, একটু এদিকে আসুন। হ্যাঁ ডক্টর, এই তো আমি, বলুন বলুন কি হয়েছে, আমার জিমিন ঠিক আছে? আমার আমার জিমিনের কিছু হয়নি তো। মিস্টার সুগা, কনগ্রাচুলেশনস, আপনি বাবা হয়েছেন, আর জিমিন আর বাচ্চা দুজনেই সুস্থ আছে, আর আপনার একটা ফুটফুটে গার্ল চাইল্ড হয়েছে, খুব মিষ্টি মেয়ে হয়েছে, আপনারা গিয়ে দেখা করতে পারেন ভিতরে। সত্যি আমি বাবা হয়েছি, আমার মেয়ে হয়েছে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ আঙ্কুক, ফাইনালি আমি বাবা হয়েছি, আমার সুখে ড্যাডি বলে কেউ বাবা বলে ডাকবে। কনগ্রাচুলেশনস মাই বেস্ট ফ্রেন্ড, আমার বিল্লি বাবা হয়েছে, ওয়াও, আমার থেকে লাস্টে বিয়ে করে আমার থেকে ফার্স্টে বাবা হয়েছে, আমি জীবনে প্রথমবার আঙ্কেল হয়েছি, ইউ থ্যাংক ইউ সুগা। জিমিন হসপিটালের বেডে শুয়ে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আছে পরম নিশ্চিন্তে, মুখেতে একটা সুখের হাসির রেখা ফুটে উঠেছে, তার খুব ভালো লাগছে, পরাণ জুড়িয়ে যাচ্ছে, খানিকক্ষণ আগেকার দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সমস্ত কিছু ভুলে গেছে, বাচ্চাটা জিমিনের কোলেতে খিলখিল করে হাসছে, হাত পা নাড়াচ্ছে, কি সুন্দর দেখতে হয়েছে। দেখে জিমিনের খুশিতে চোখ থেকে দু তিন ফোঁটা জল পড়ে গেছে, একদম সুগার মুখ বসানো হয়েছে, একদম ওর বাবার মতো দেখতে হয়েছে, তাই না নার্স? একদম বিল্লির মতো দেখতে, আমার শোন, আমার ছোট্ট বিল্লি মামনি। সুগা সাথে সাথে এসে জিমিনকে পরম আদরে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে, থ্যাংক ইউ জিমিন, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় উপহার দেবার জন্য, আই লাভ ইউ জিমিন, আই লাভ ইউ টু সুগা, এটা আমাদের উপহার, আমাদের দুজনে। হ্যাঁ জিমিন, আজকে আমি সব থেকে খুশি, পৃথিবীর সব থেকে খুশি আমি। জাঙ্কুকের মুখে তো খুব হাসি, জাঙ্কুকের এক গাল ভর্তি হাসি দেখে তে হাঁ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে, জাঙ্কুকে কি সুন্দর দেখতে লাগছে, জাঙ্কুক বাচ্চাটার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, ও খুব কিউট হয়েছে, দেখো তে কত কিউট হয়েছে, তাই না? একদম জিমিনের সুগার মতো হয়েছে, জেরক্স কপি। বেবি অলিলিলে, আমি তোমার আঙ্কেল হই, আর আমার পাশের এই সুন্দরীটা তোমার আন্টি হয়, তোমার আন্টি, আমার বউ, বুঝছো?
সুগার চোখেতে এখনো পর্যন্ত খুশির জল। জিমিন সুগাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে বলে, করো সুগা, কাঁদছো কেন? দেখো আজকে তো আনন্দের দিন, চোখের জল ফেলতে নেই। জাংকুক হঠাৎ করে এমন একটা দৃশ্য দেখে যেটা দেখে জাংকুক পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। জাংকুকের দুনিয়া থেমে গেছে, জাংকুকের চোখ দাঁড়িয়ে গেছে, জাংকুকের বুকের মধ্যে মাতাল করা এক ঝোড়ো হাওয়া চলছে। জাংকুকে কাকে দেখছে, কোন রূপময়ী নারীকে দেখছে? জাংকুকের চোখে কি তের এই রূপটা ধরা পড়ার ছিল? এই থেকে তো সে কখনো আগে দেখেনি। সামনে ভেসে ওঠা এই দৃশ্যটা থেকে জাংকুক যা চোখ সরাতে পারছে না। এতদিন তো তার তেকে শুধুমাত্র সুন্দরী হিসেবে, কিউট হিসেবে দেখেছে, কিন্তু এখন যে তেকে দেখছে সেই তেকে তো আগে কখনো জাংকুক দেখেনি, কল্পনাও করেনি। এটা যে অন্য একটা রূপ তের, তেকে দেখে এই মুহূর্তে একজন স্নেহময়ী নারী মনে হচ্ছে। আসলে জিমিন এই মুহূর্তে তার ছোট্ট ফুটফুটে মেয়েটাকে তার একমাত্র আন্টি তের কোলে দিয়েছে। তে তো জিমিনের ছোট্ট মেয়েকে পেয়ে ভীষণ খুশি, একদম বুকের সাথে আগলে রেখেছে, খুব সুন্দর করে যত্ন করে ধরেছে, দেখে একদম মা মনে হচ্ছে। জিমিনের ছোট্ট মেয়ের মুখের সাথে নিজের গালটাকে মিলিয়ে রেখেছে। জাংকুক প্রথমবার তেকে মা রূপে দেখছে, একদম মাতৃ রূপে। এই রূপে তেকে যে দেখতে একদম অনন্য লাগছে, শ্রেষ্ঠ লাগছে, মনেই হচ্ছে না সে কোন তেকে দেখছে। তে বাচ্চাটার সাথে কিউট কিউট পাউট করে কথা বলছে, খেলছে, এটা দেখে জাংকুকের বুকটা ভরে যাচ্ছে। জাংকুকের মুখেতে অজান্তেই একটা অন্যরকম হাসি ফুটে উঠেছে। জাংকুকের এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে তার দুনিয়াটা ভরে গেছে কমপ্লিট। কিরকম একটা অনুভূতি হচ্ছে তেকে দেখে, তেকে এই রূপে দেখবে সে তো কল্পনা করেনি, কিন্তু এটা দেখে জাংকুকের নিজের উপরে যেন কিরকম একটা ফিল হচ্ছে, নিজের ভিতরেও যেন একটা নিজের ছোট্ট অস্তিত্ব চাই, এরকম একটা অজান্তে ফিলিংস আসছে। তাদেরও যদি একটা ছোট্ট অস্তিত্ব, ভালোবাসার অস্তিত্ব তাদের কোলে আসে, তাহলে তিউটো তাকে ঠিক এইভাবেই আদর করবে। জিমিন আর সুগার হাসাহাসিতে শেষমেশ জাংকুকের ধ্যান ভাঙলো, এতক্ষণ ধরে সে অন্য জগতে হারিয়ে গিয়েছিল। আচ্ছা তোমরা সবাই বলো তো কি নাম রাখা যায় আমার ছোট্ট মিষ্টি ফুটফুটে মেয়েটার? কি গো সুগা, প্রথমবার বাবা হয়েছো, বলো কি নাম রাখবো আমাদের মেয়ের? আরে এইটা তো আবার এমন ভাবনার কি আছে, আমি যেরকম স্যাভেজ আমার মেয়ের নামও সেরকম স্যাভেজ হবে। আমি স্যাভেজ বিলি, তো আমার বিলির বি আর আমার কিউট মোচির সি, তো একসাথে কি হয়? হোয়াট বিটি, ও মাই গড, এই সুগার তুই আমার হাতে খুন হয়ে যাবার আগে এখান থেকে দূর হয়ে যা, নয়তো আমি তোকে এখানে খুন করে আইসিইউ এ সাবমিট করে দেবো। জাংকুকের ফোনটা নিয়ে তার আর সুজির একটা ভালো করে সেলফি তোলে।